আজ সারা বাংলাদেশে বিশ্বনন্দিত মুফাসির আল্লামা দিলোয়ার হোসেন সাইদির মুক্তির বিষয়টি একটা গণদাবিতে পরিণত হয়েছে বাংলাদেশের দল মত নির্বিশেষে আলেম ওলামা তারা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আল্লামা সাইদির মুক্তি চায় আমরা আলেম সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন বিশ্বব্যাপী যে করোনা নামক মহামারী ছড়িয়ে পড়েছে এই করোনা মহামারীতে বিশ্বের অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অনেক মানুষ আজ হুমকির সম্মুখীন হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাস্ত আহ্বান জানাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন দুই হাজার সালের তেরোই জুন যখন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান মাওলানা রফিক বিন সাইদি যখন ইন্তেকাল করেছিলেন তার নামে যে জানা যায় সেই দিন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি আসমানের দিকে হাত তুলিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন তোমার নামে কসম করে বলছি ও আল্লাহ তোমার 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 জাতের কসম 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 ইজ্জতের সম্মানের সালের এক বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন আপনি লক্ষ্য করেছিলেন লক্ষ কোটি জনতার মাঝে আল্লামা দিলওয়ার হুসেন সাইদি সমস্ত মানুষকে সাক্ষী রেখে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে সেদিন প্রার্থনা করেছিলেন সেই দিন হয়তোবা এই জাতি তার এই দোয়ার মর্মার্থ বুঝতে পারেনি তার দোয়ার মর্মবাণী সেদিন বুঝতে পারেনি আজকে আট বছর পরে এই দুই হাজার বিশ সালের তেরোই জুন বর্তমান সরকারের সুযোগ্য দক্ষ দুইজন মন্ত্রী একজন সাবেক মন্ত্রী আরেকজন বর্তমান সময়ের সরকারের ধর্ম প্রতিমন্ত্রী একই দিন যখন ইন্তেকাল করলেন একটি বছর যখন অতিবাহিত হয়ে যাবে সরকারের পক্ষ থেকে এই দুইজন মন্ত্রী মাকফেরাত কামনা করে তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাদেরকে হারালাম কিন্তু যেদিন আল্লামা দিলোয়ার হুসেন সাইদি তার কলিজা টুকরা সন্তানকে হারিয়েছিল সেই তেরোই জুন শুধু আল্লামা সাইদির পরিবারের জন্যই দুঃখের কষ্টের দিন ছিল না পৃথিবীতে যে সমস্ত মুসলমান নরনারী আল্লামা দিলোয়ার হুসেন সাইদি যারা ভালোবাসে হৃদয় দিয়ে যাদের যারা তাকে স্মরণ করে তারা সেদিন চোখের পানি ফেলে দিয়েছিল সেই দিনের কথা আজকের সরকারের কর্ণপাত হয়নি আজকে যারা তেরোই জুনে যারা ইন্তেকাল করলেন তারা যদি সেই দিন জানতে পারতেন যে এই তেরোই জুন আজ থেকে আট বছর পরে আমরাও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে এই দশ দশটি বছর ধরে আল্লাহ পাকের এই গোলাম কোরআনের এই খাদেম পঞ্চাশ বছর ধরে তাম দুনিয়ায় যিনি কোরআনের দাবাত দিয়েছেন মানুষকে আল্লাহর দিনের দিকে যিনি আহ্বান করেছিলেন সেই বিশ্বনন্দিত মুফাসির কারাগারের মধ্যে অসহায় অবস্থায় বন্দি অবস্থায় এই করুণ অবস্থায় তার সেখানে থাকার কথা ছিল না তাই আমরা সরকারের কাছে বিনীত নিবেদন করি মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কবুল করেছেন আপনি যেমন আপনার পিতার সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন আপনার পিতার সুযোগ্য কন্যা হিসেবে সারা পৃথিবীতে যেমন আপনার সুনাম সুকেতি রয়েছে আজকে এই মহামারী করোনার মধ্যে আপনি যেমন সাবেক বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আপনি যেমন উদারতার প্রমাণ দিয়েছেন আমরা আশা করি আল্লামা আপনি মুক্তি দিয়ে আবারও সেই উদারতার প্রমাণ বিশ্ববাসীর সামনে আপনি দিয়ে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয় জানেন কোরআন আপনি তেলাওয়াত করেনের মর্মবাণী আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল করিমের মধ্যে বলেছেন ফামায় ইআমাল মিসকাল জারাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইআমাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তার আমল দেখতে পাবে আবার কেউ যদি অনুপরিমাণ অতি নগণ্য পরিমাণ খারাপ আমলও করে তাহলে সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হয়ে তার আমল নামায় তার এই খারাপ কাজটি দেখতে পাবে আমরা আপনার কাছে উদাত্ত আহ্বান জানাই একজন দেশের প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধান হিসাবে এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই দেশের রাষ্ট্রপতি যদি একজন সন্ত্রাসী একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি মুক্ত করতে পারেন তাকে মাফ করে যদি স্বাধীনভাবে চলাফেরার যদি সুযোগ দান করতে পারেন তাহলে মাননীয় সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে যেখানে মানুষেরা গভীরভাবে আতঙ্কিত তাদের জীবন এবং সম্পদ নিয়ে আসুন দল মত ভুলে গিয়ে আল্লাপাকে এই বিশিষ্ট বান্দা আল্লাহর কোরআনের খাদে বিশ্বনন্দিত মুফাস কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেবকে কারাগার থেকে মুক্তি দিয়ে কোরআনের মাহফিলে আবার নতুন করে খেদমোধ করার সুযোগ দান করতে মাননীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে তেরোই জুন মাননীয় প্রধানমন্ত্রী তার বিশ্বস্ত যে সহযোদ্ধাদেরকে হারিয়েছেন তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা মাখফেরাত কামনা করতেছি আল্লাহ রব্বুল আলমিন তার এ সমস্ত বান্দাদেরকে যেন মাফ করে দেন তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ আমিন